পদ্মা সেতু আওয়ামীকে আমাদের হবে না আপাতত, আর সেই সেতুতে উঠা জুমরাকে যদি জোড়াতালি দিয়ে বানায় সেই সেতুতে কে উঠতে যাবেন না। 2018 সালের 2 জানুয়ারি ছাত্রদলের এক আলোচনায় এই মন্তব্যটি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর একের পর এক পদ্মা সেতু বিরোধী মন্তব্য আসতে থাকে বিএনপি নেতাদের পক্ষ থেকে। পদ্মা সেতু কি হচ্ছে হচ্ছে না, এই সরকার পদ্মা সেতুটাও করতে পারল না। রাজনৈতিক বিরোধিতার সুরে তাল মিলিয়ে কান নিয়ে গেছে চিলে, এমন রব তোলেন কয়েকজন সুশীল। সুজন সম্পাদক বদরুল আলম মজুমদার দাবি করেছিলেন লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু। সরকার সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করায় দুঃখ পান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুদকের তদন্ত করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবির ইফতেখারুজ্জামান। পদ্মা সেতু বিরোধী নানা মহলের সমালোচনায় বিদ্ধ হতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে। আপনাদের কাছে সহানুভূতি চাই যে আমাকে একটু মানে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। 1.5 মাস জেল খাটেন সেতু সচিব। 2012 সালের 5 জানুয়ারি পদত্যাগ করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে। দফায় দফায় তাদের হাজিরা দিতে হয় দুদকে। কোনোভাবে কোনো কাজে কোনো অসুস্থতার সাথে সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। একটু পেছনে ফেরা যাক, সেতুর অর্থায়নে শুরুতে এডিবি, এরপর যোগ দেয় বিশ্বব্যাংক, উন্নয়ন সংস্থাগুলো যোগ দিতে থাকে অর্থায়নে। এরপর কথিত দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে সরে যেতে থাকে সংস্থাগুলো। তাদের একটার পর একটা আবদার রক্ষার চেষ্টা করেও বিশ্বব্যাংকে ফেরানো যায়নি পদ্মায়। পরে জানা যায় বয়সসীমা পার হয়ে যাওয়ায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয়ায় অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক যখন এই পরামর্শ নিয়োগের বিষয় হলো, একটা কোম্পানির জন্য তারা বারবার চাপ দিচ্ছিল বাংলাদেশ সরকারকে এবং মন্ত্রীকে, ওই মন্ত্রীকে, যে ওই কোম্পানিকে যেন পরামর্শ নিয়োগ দেওয়া হয়। এখন যদি আমি প্রশ্ন করি যে বিশ্বব্যাংক তাহলে কত পার্সেন্ট টাকা খেয়ে ওই কোম্পানির জন্য তদবির করেছে? কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণ হতে সময় লাগেনি বেশি দিন। 2017 সালের 10 ফেব্রুয়ারি রায় দেন কানাডার আদালত। রায়ে বলা হয় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ গাল গল্প ছাড়া কিছুই নয়। দেশি বিদেশি ষড়যন্ত্রে যে ক্ষতের জন্ম দেয় শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মার মূল সেতুর কাজ শেষ হওয়ায় তা দেশের সক্ষমতা আর শৌর্যের প্রমাণ হয়ে এখন দাঁড়িয়ে পদ্মার বুকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।